আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের মাঝে একটা আর্নিং অ্যাপ শেয়ার করবো, এখান থেকে প্রত্যেকদিন মোটামুটি ভালো একটা ইনকামের সুযোগ রয়েছে। এই অ্যাপটার নাম হচ্ছে বেরি স্টোর এবং এখান থেকে প্রত্যেকদিন আমাদের যে ইনকামটা হবে টাস্ক কমপ্লিট করে, সেই টোকেনটার নাম হচ্ছে বেরি টোকেন। এবং এই টোকেনটা অলরেডি অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেড, যেগুলোর এই দেখেন লিস্ট আমি এখান দিয়ে দিছি, হোবি গ্লোবাল, গেটডটাও, বিটটেক্স, এমইএক্সি, তারপর হচ্ছে প্রোবিট, বিটমার্ট, এক্সটি, এরকম আরও অনেকগুলো আছে। যাই হোক, এখান থেকে প্রত্যেকটা টাস্কের জন্য আমাদের হচ্ছে 1000 করে টোকেন দেবে, যেটা বর্তমানে 90 সেন্টের মতো ভ্যালু আছে। এটা কত সময় $1 চলে যায়, আবার 80 সেন্টেও চলে আসে। যাই হোক, এটা বিষয় না, এখান থেকে কিন্তু আপনি চাইলে এখান থেকে টাস্ক কমপ্লিট করার পর আপনি যে পেমেন্টটা পাবেন সেটা সরাসরি আপনার এক্সচেঞ্জারে, যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে তারপর সেটা সরাসরি ইউএসডি করে আপনি বিকাশে সেল করতে পারবেন যে কোনোভাবে। আর এখানে কিন্তু আপনাদের কোনো রেফার করতে হবে না বা করতে পারবেন না, কারণ এখানে রেফারেলের কোনো সিস্টেম নাই। দেন কোনো ইনভেস্ট করতে হবে না, কোনো কেওয়াইসি করতে হবে না, সরাসরি টাস্ক কমপ্লিট করে আর্নিং। যে যত বড় ইউটিউবার হোক না কেন, এখান থেকে তার বেশি কোনো ইনকামের সিস্টেম নাই, সে যতটুকু কাজ করবে ততটুকুই আর কি ইনকাম হবে। তো এই যে অ্যাপটা, একটা লিঙ্ক পাবেন কোথায়, অ্যাপটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, টুডে এয়ারড্রপ লিঙ্ক লেখা থাকবে, ওটার নিচে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে আপনাদের এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, নিচে জয়েন অপশন থাকবে, আর পাশে দেখতে পাবেন ডিসকাস লেখা আছে, জয়েন করার পর ওখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। সমস্ত আপনার যে প্রবলেমগুলো আছে ওগুলো এখানে শেয়ার করবেন, অবশ্যই আমি আপনার প্রবলেমগুলো সলভ করে দেবো। আর যদি কোনো এয়ারড্রপ থেকে পেমেন্ট পান অবশ্যই ওই গ্রুপে শেয়ার করবেন, তাহলে হবে কি নতুন যারা ইউজার থাকবে তারা আপনাদের থেকে আরও মোটিভেশন হবে এবং পেমেন্ট প্রুফ দেখলে তাদেরও ভালো লাগবে, তাদের কাজ করার ইচ্ছা জাগবে। যাই হোক, এখানে আসার পর আমরা যে কাজটা করবো, এই যে অ্যাপ লিঙ্ক আছে, ডাউনলোড অ্যাপ, এখানে একটা প্লে স্টোর লিঙ্ক আছে, অ্যাপটাতে ক্লিক করলে সরাসরি আপনাদের প্লে স্টোর এই অ্যাপটাতে নিয়ে আসবে, বেরি স্টোর। এটা সিম্পল হচ্ছে ক্লিক করে ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করে দিবেন। ওপেন করে দিলে আপনাদের সামনে এইরকম একটা সেম ইন্টারফেস আসবে। তো এখন যেটা করতে হবে, আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য এই যে নিচের দিকে 3 ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম অপশন আসবে। এখন অ্যাকাউন্ট খোলার জন্য এই যে একটা পুরো একটা জায়গা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। তো এরকম আসার পর এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতর থেকে আমরা হচ্ছে জিমেইল দিয়ে সাইন ইন করবো। তো সেজন্য আপনাদের জন্য একটা সাজেশন, সেটা হচ্ছে নতুন একটা জিমেইল খুলবেন, যেটা দিয়ে এই যে এরকম অ্যাপ বা সাইটে অফার থাকে যে জিমেইল দিয়ে সাইন করতে হয়, শুধু সেই অফারগুলোতে জয়েন করবেন, কোনো রিস্ক থাকবে না। তো এখানে ক্লিক করার পর আপনার সমস্ত জিমেইলগুলো শো হবে, ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলোর ভিতর থেকে যেটা আপনার পছন্দ ভালো লাগে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আসবে, নিচ থেকে হচ্ছে এই যে এগ্রি লেখা, এগ্রির উপর ফুল এগ্রির উপর ক্লিক করে দেবেন। দেন এরকম ইন্টারফেস আসবে। এখন যেটা করতে হবে, এই যে এখান থেকে হচ্ছে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, দেন এখানে একটা নাম দিতে পারেন, দেন হচ্ছে সাইন আপ লেখার উপর ক্লিক করে দেবেন। দেন এরকম ইন্টারফেস আসবে, এখন হচ্ছে মুভ অনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে আর কি। তো এখন আমাদের এখানে ওয়ালেট ক্রিয়েট করতে হবে, সেজন্য এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এগেইন। তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখন যেটা ক্লিক করবেন সেটা হচ্ছে ক্রিয়েট এনি ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, তো এখানে চাইলে আপনি ওয়ালেটের নাম দিতে পারেন। নাম দেওয়ার পর নিচের দিক থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম অপশন আসবে, তো এখন যেটা করবেন ব্যাকআপ মাই ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সেম। তো এখানে যেটা হবে আপনাদের সামনে, এই যে দেখেন 24 ডিজিটের মেমিক পার্সটা শো হবে এখান দিয়ে টোটালি। তো এটা কপি করতে পারবেন না, স্ক্রিনশট নেবেন অথবা অন্য একটা ফোন দিয়ে ছবি তুলবেন বা দেখে দেখে আপনি যেখানে অন্য অন্য ওয়ালেটের মেমিক পার্স বা প্রাইভেট কি সেভ করে রাখেন সেখানে হচ্ছে সেভ করে রাখবেন। দেন এই যে ওকে আই রোট দিস ডাউন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিচের দিকে আপনার টোটাল চব্বিশটা মিনিমিক পার্সের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখতে পাবেন। তো একটা একটা করে সিলেক্ট করে দেখে দেখে এক নম্বরে কোনটা ছিল, 2 নম্বরে কোনটা ছিল, সিরিয়াল বাই সিরিয়াল ক্লিক করবেন, সবগুলো এখানে উঠবে। 24টা ওঠার পর এই যে নিচে কমপ্লিট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। কমপ্লিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন, উপরের দিকে আপনার অ্যাড্রেস, নিচের দিকে লেখা আছে গো হোম, এই যে নিচের দিকে এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন সম্পূর্ণ কমপ্লিট। এখন হচ্ছে কীভাবে এখান থেকে টাস্ক কমপ্লিট করে ইনকামটা হবে সেই প্রসেসটা দেখাবো। আচ্ছা, সরাসরি আমি আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে চলে আসলাম। তো অ্যাকাউন্ট অ্যাপটা ওপেন করলে সরাসরি প্রথমে এরকম থাকে, আর এখানে একটা মেসেজ আসছে দেখেন, এরকম অ্যাপে একটু প্রবলেম চলতেছে। তো এটা সমাধান হলে আমি আপনাদেরকে জানাই দেবো, কোনো যদি আপডেট থাকে আর কি। এই বিষয়টা হচ্ছে উইডো নিয়ে একটু আপডেট আর কি। যাই হোক, এটা ক্লোজ করে দেবেন। আসলে আমি আপাতত আপনাদের দেখাই দিচ্ছি যে কি এখান থেকে ইনকামটা আর কীভাবে হবে। তো এখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে নিচের দিকে অনেকগুলো আইকন আছে, তার ভিতর থেকে এই যে দেখেন একটা পোকার মতো আইকন আছে এখানে, এটার উপর একটা ক্লিক করে দেবেন।
ক্লিক করে দিলে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে আছে, টাস্ক আছে। তো আমি একটা একটা করে আপনাদের বোঝাচ্ছি। যেমন এই যে দেখেন এখানে রিওয়ার্ড হচ্ছে 4000 বেরি, মানে $4, কিন্তু এটা বলতে পারেন শেষ। টোটাল 10,000 জনের জন্য ছিল, 9998 জন করছে, এটা শেষ হয়ে যেতে পারে, কিন্তু এটা অনেক একটু হার্ড আর কি। যদি এটা বুঝেন এটা করে নেবেন। আমি নিচেরগুলো দেখাচ্ছি আর কি, যেগুলো তো 2 নম্বর যেটা দেখেন এটা 106 দিন লিফ্ট টাইম থাকলে কি হবে, আপনার টোটাল 600 জন আর কি এখান থেকে ক্লেম করতে পারবে, কিন্তু 260 জন অলরেডি ক্লেম করে নিয়েছে। আর এখানে রিওয়ার্ড কিন্তু 1000 বেরি টোকেন, যেটা $1 মতো ভ্যালু আছে আর কি। তো সিম্পল কাজ দেখেন, কাজটা কি মাত্র এখানে কাজ করার জন্য আমরা ক্লিক করব পার্টিসিপেট ইন দ্য বাউন্টি, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে টাইম ডেট এবং হচ্ছে এই যে বিষয়গুলো লেখা আছে কয়জন জয়েন করছে, দেখেন এখানে কাজগুলো কি। এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু এটা চায়না ভাষা না কোরিয়ান ভাষা আমি আপাতত বলতে পারতেছি না, এই লেখাগুলো কিন্তু আমরা বুঝবো না, কিন্তু এই নিচের দিকে আসলে একটু এখানে স্ক্রিনশটের মাধ্যমে তারা বিষয়গুলো বুঝাই দিচ্ছে। যেমন এই যে দেখেন তাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট একটা SWDSWHO নামক একটা টুইটার অ্যাকাউন্ট আর কি, সেটায় যাইতে হবে এবং সেখানে এই যেরকম ফলো করে, ফলো করার পর হচ্ছে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার পর এই যে দেখেন 3 নম্বরে এখানে প্লাস অপশন আছে, এখানে হচ্ছে আমরা স্ক্রিনশটটা আপলোড করে দেবো। দেন হচ্ছে গেট রিওয়ার্ড, তো গেট রিওয়ার্ডে ক্লিক করার পর এটা তারা ম্যানুয়ালি ভেরিফাই করবে এবং 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমাদের যে রিওয়ার্ডটা আছে সেটা তারা সেন্ড করে দেবে আর কি। তো দেখা যাক এখানে আমরা যাবো কীভাবে। তো এই জন্য এখানে কিন্তু তারা এই যে ইউজার নেমটা বলে দিছে, দেখেন এখানে ক্লিক করলে কিচ্ছু হবে না, তো এখানে লিঙ্কও পাবেন না। এখন যেটা করতে হবে আপনাদের, এটা অন্য একটা ফোনে উঠাবেন অথবা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার টুইটার অ্যাপে। তো আমি চলে যাচ্ছি আমার যে টুইটার অ্যাপটা আছে, দেখেন অ্যাপে চলে আসলাম। এখন এখান থেকে এই যে নিচের দিকে যে সার্চ অপশনটা আছে, এই যেখানে এখানে ক্লিক করে দেব। দেন হচ্ছে ওই যে উপরের দিকে সার্চ অপশন, এখানে আবার ক্লিক করতে হবে। দেন প্রথমে @টা বসাবেন, দেন এখান থেকে দেখবেন যে ওটা কী ছিল, SWHO। আচ্ছা আমরা এখানে এটা লিখে দেবো SWHO, তারপর কী জানছিল SWHO, এটা লিখে একটা সার্চ করে দেবেন। সার্চ করে দিলে অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট আসবে হয়তো। আচ্ছা এই যে দেখেন এরকম চলে আসছে। তো আমাদের মেন যে টুইটার অ্যাকাউন্টটা সেটা কিন্তু এই যে উপরে আছে, তো আমরা এখানে ক্লিক করে ওদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর এখন যেটা করব সেটা হচ্ছে যে ফলো অপশনে ক্লিক করে দিয়ে ফলো করে নেব। ফলো করার পর এখন যেটা করব, ফলো কমপ্লিট, এখন একটা এরকমভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পর এখান চলে আসবেন, এখানে এখানে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, সরি এখানে না, মেবি এই যে এখানে, আচ্ছা সরি ওখানে ক্লিক করতে হবে না, আমাদের হচ্ছে এই যে গেট রিওয়ার্ড যে অপশন এখানে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে আমাদের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করতে হবে আর কি। তো একটু নিচের দিকে চলে আসবেন, দেখেন নিচের দিকে কিন্তু যে প্লাস অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে, আচ্ছা এখানে ক্লিক করে দিলে আপনার গ্যালারিটা সিলেক্ট করতে বললে গ্যালারি সিলেক্ট করে দিবেন। দেন সেখান থেকে আপনার স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর যে কাজটা করবেন, দেন সেকেন্ডে হচ্ছে এই যে এখানে একটা লিঙ্ক দিবেন, সেটা কোন লিঙ্ক, সেটা হচ্ছে আপনি যেই টুইটার অ্যাকাউন্ট দিয়ে তাদেরকে ফলো করছেন আপনার সেই টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে এখানে কাজ কমপ্লিট। আচ্ছা একটা কাজ আপনাদের দেখালাম, দেন নিচে অনেকগুলো কাজ আছে এরকম। আর একটা কাজ দেখাই, যেমন এটার নিচে যেটা আছে, যেমন এই যেটা, এটা যদি ক্লিক করে এটা 600 জনের ভিতরে 512 জন জয়েন করেছে। তো সবগুলো দেখানো তো সম্ভব না, কোনো একটা যদি আপনারা না বুঝেন আপনারা হচ্ছে কী করবেন, টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট সহ মেসেজ দেবেন যে ভাই এটা বুঝতেছি না, আমি অবশ্যই সেটা আপনাদের বোঝাই দিব। তো সবগুলো বোঝাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি। তো এই যে পার্টিসিপেট ইন দ্য বাউন্ডি এখানে এগেন ক্লিক করে দিচ্ছি, দেখেন এটাই কাজ কি, এটাই হচ্ছে ইনস্টাগ্রামের কাজ। তো এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে এই যে ইনস্টাগ্রামের পোস্টটা হচ্ছে আমাদের কী করতে হবে, লাইক করে এখানে স্ক্রিনশটটা দিতে হবে। তো এই যে দেখেন এখানে বলে দেওয়া আছে, তো এখানে পাবেন কীভাবে এই অ্যাকাউন্টটা, তাদের যে ইনস্টাগ্রামের ইউজার নেমটা আছে সেটা আমাদের হচ্ছে প্রথমত কালেক্ট করে নিতে হবে। আচ্ছা ইনস্টাগ্রামে গিয়ে আমরা হচ্ছে সার্চ করব, এই যে নামটা আছে এই নামটা লেখা আর কি, বেরি মেলা। আচ্ছা আমরা ইনস্টাগ্রামে চলে যাচ্ছি, আমাদের যে ইনস্টাগ্রাম আছে, দেন হচ্ছে এই যে সার্চ অপশন এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর উপরে সার্চ অপশন এগিন, দেন হচ্ছে আমরা সার্চ করব বেরি মেলা লিখে সার্চ দিবেন।
সার্চ দিলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে, কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আর কি, তো একটা একটা করে ঢুকবেন। তো এই বিশেষ করে উপরেরটাই হবে, আমরা এটার ভিতর ঢুকবো। দেখেন নামটাও কিন্তু সেম আছে। তো এটার ভিতর ঢোকার পর দেখেন এখানে যে প্রোডাক্টটা আছে, আমার নেটওয়ার্কে একটু স্লো, এই জন্য শো করতেছে না। আচ্ছা, এটাই হবে তাদের টুইটার অ্যাকাউন্ট। আমার নেটে একটু প্রবলেম, এই জন্য আপনাদের দেখাইতে পারতেছি না। যাই হোক, এখানে আসার পর এই পোস্টে ঢুকলে আর প্রোফাইলে এই পোস্টটা পাবেন। তো এটা কী করবেন, লাইক করে দেবেন। লাইক করার পর এটার একটা স্ক্রিনশট নেবেন, দেন এখানে আসার পর এই গেট রিওয়ার্ডে ক্লিক করে ওই আগের মতো নিচের দিকে আসবেন। এখানে স্ক্রিনশটটা আপলোড করবেন, দেন এখানে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের যে ইউআরএলটা আছে, মানে প্রোফাইল লিঙ্ক, সেটা দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন, আপনাদের কাজ শেষ। আচ্ছা, তারপরে যে আর একটা দেখাই, এগুলো করতে পারবেন কি না দেখেন, 600 জনের। এটা যদি ঢুকি দেখেন এখানে কি বলছে, এই অ্যাপটা কিন্তু তাদের ভাষার জন্য আমরা বুঝতে পারতেছি না। তো আমাদের কী করতে হবে, এই অফারটা স্কিপ করতে হবে, নয়তো আপনি এই যে এই ওয়েবসাইটে যেতে হবে, যে তাদের ওয়েবসাইটের নামটা দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। মেবি অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনার ইউআইডি সহ যে ইসের যে প্রোফাইলের ইন্টারফেসটা আছে সেটার একটা স্ক্রিনশট দিয়ে গেট রিওয়ার্ডে ক্লিক করে আপলোড করতে হবে। তো এভাবেই আসলে মূলত কাজগুলো কমপ্লিট করতে হবে, কিছু করার নাই। আরও অনেক কাজ আছে, আমি যদি দেখাই যে দেখেন নিচের দিকে, যেমন এই যে একটার ভিতর ঢুকলাম, এখান থেকে মূলত আমাদের স্ক্রিনশট দেখেই আমাদের যে কাজগুলো আছে এগুলো করতে হবে। যেমন এখানে আছে, এটা কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে তাদের যে ফলো অপশন আছে ফলো করে এখানে একটা স্ক্রিনশট দিতে হবে আর কি, এই গেট রিওয়ার্ডে ক্লিক করে আগেরগুলোর মতো স্ক্রিনশট এবং আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন। দেন নিচের দিকে আরও আছে, আরও একটা দেখে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। যেমন এই যে এটাই ঢুকলাম, 1000 বেড়ে মানে $1 বলতে পারেন। এখানে কী বলছে, তারা তাদের অ্যাপটা ইনস্টল করতে হবে, এই যে যে অ্যাপটা আছে প্লে স্টোরে গিয়ে XANGLE নামক অ্যাপটা ইনস্টল করার পর হচ্ছে প্লে স্টোরে 5-star রেটিং দিতে হবে, ভালো একটা কিছু লিখে আপনার যে রেটিংটা আছে সেই রেটিংয়ের স্ক্রিনশট। এই যে এরকম রেটিং দিলে কীরকম স্ক্রিনশট হয় আপনারা জানেন অবশ্যই, এরকম স্ক্রিনশটটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। 4 নম্বর দেখেন, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট দিয়ে দিয়েছে যাতে সবাই বুঝতে পারে আর কি, যদিও ভাষাটা তাদের নিজস্ব কোরিয়ান বা চায়না, আমি আপাতত আর কি বলতে পারতেছি না। দেন এই যে একটা আছে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফলো, মানে বেরি স্টোরের নিজস্ব ইনস্টাগ্রাম, এখানে তারা সমস্ত কিছু বলে দিচ্ছে। একটা একটা করে সবগুলো কমপ্লিট করে নেবেন, তারপর আমি তো বলেছি যে কোনো প্রবলেম হলে স্ক্রিনশট গ্রুপে দিয়ে দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এটার কোনো আপডেট আসলে বা কোনো সমস্যা হলে আপনারা জানাবেন, আমি হেল্প করবো। আর কোনো আপডেট আসলে আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, সেজন্য টেলিগ্রামটা অবশ্যই ফলো করে রাখবেন।